ফি আলিফ টান জেরে বামে আলিফ ফি আর যদি এখানে আমি বলি ফি তখন জেরে বামে কিনা বাদ চলে যাবে আর ফি যখন টান ধরবো তখন এই দুইটি অক্ষর একসাথে উচ্চারিত হবে ফি ও ইং এটা কুং তুম এটা ফি তিন শব্দ একসাথে ও ইং কুম ফি রয় আজবর রই হবে রাই হবে না রয় পবিত্র কোরআনুল কারিম বানান করে যারা আমরা দীর্ঘদিন ধরে পড়তেছি সবাইকে জানে মোবারকবাদ পবিত্র কোরআনের বাণী যে শুনে যে শুনবে যে পড়বে যে পড়াবে আল্লাহ আল্লাহ তালা সবাইকে আল্লাহ তালা উত্তম যা যা দেবেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যেন উত্তম যা যা প্রতিদান দেয় আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করতেছি আল্লাহ কবুল করুক যারা শুনতেছি বলে আমিন তো পবিত্র কোরআনুল করিমের শরতুল বাকারার আমরা গত আট নম্বর পর্বে দেখেছি এই জায়গা থেকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তার পরবর্তী থেকে আল্লাহ সাহানো আমরা পবিত্র কোরআনুল কারিমের সরতুল বাকার এই আয়াতগুলো সুন্দর করে উচ্চারণ করার মতো আমাদের দান করুক বলে আমিন তার আগে আমরা একটি ছন্দ বলে আজকের এই ক্লাসটি আমরা শুরু করবো ইনশা আল্লাহ পরে আর পড়ায় যারা তারা তো সাধারণ মানুষ নয় পরে আর পড়ায় যারা তারা তো সাধারণ মানুষ নয় আসমানের নিচে জমিনের উপরে তারাই তো সর্বশ্রেষ্ঠ হয় তারাই তো সর্বশ্রেষ্ঠ হয় আল্লাহ তালা আসমান এবং জমিনের ভিতরে তারাই সর্বশ্রেষ্ঠ হবে আল্লাহ রহিম ওয়া জবর ওয়া ওয়া হামজা নুন ইং ইং হবে কারণ নুন সাকিনের বাম পাশে ইক ফরক্ষর কাফ পাওয়ার কারণে ইং হবে ওয়া ইং কাফ নুন পেস কুং নুন সাকিনের বাম পাশে তা এটাও ইক ফারক্ক্কর ওয়া ইং কুং তু মিলবে মিমের সাথে তুম ওয়া আলিফ টান জেরে বামে ফি আর যদি এখানে আমি বলি ফি তখন জেরে বামে কিনা বাদ চলে যাবে আর ফি যখন টান ধরবো তখন এই দুইটি অক্ষর একসাথে উচ্চারিত হবে ফি ইং এটা কুম তুম এটা ফি তিন শব্দ একসাথে ও ইং কুং তুমা জবর রাই হবে না রয় বাই কয়টা যে দুইটা এখন নিচের লাইনে আমরা দেখতেছি মিমে তাসদিদ এখানে দুই মিমে তাসদিদ একটা তাস দিতে হবে প্রথম মিমে তাসদিদটা বা অক্ষরের একটা জেরের সাথে বা মিম জের বিম এবং গুন্না হবে এই যে তাসদিদ আছে আর মিম মিম যে মা এই যে মিমের তাসদিৎ গুণনা করা ওয়াজিব এবং জবর বাম পাশে আছে এই মিমের জবরটা এক আলিব হবে মা ফি রই বিম মিম আরেকবার ফিরই ভী নুন ঝা জবর নাজ ঝা জবর বাকি আছে এই জবরটা এই লামে যাবে আম জবর জাল না এটা না এটা আলা ইয়াতে এখানে কিছু নাই এটা এভাবে থাকবে এই লামের জবরটা একটা আলা এটা 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 আলা পরের শব্দ আইন বাজবর আব দালজের দি আব দি এটা কলকলা হবে এই যে মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে আব দি না জবর বামা আলিফ এর না এক আলিফ আব দিনা আরেকবার আবদিনা এটা আলা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ পাইছি আমরা এটাকে অনেকে আমরা লাম ধরি এটা লাম কিন্তু না এটা আলিফ এই যে উপর থেকে নিচের দিকে এই দিকে টান এই দিকে এই দিকে এটা আলিফ ফা হামজা ফা এখন এটা হামজা বললাম কেন আলিফের উপরে শাকিন থাকলে আলিফটাকে হামজা বলতে হয় এই জন্য ফা ফা হামজার উপর সাকিন থাকলে আওয়াজে শক্ত করে পরতে হয় ফা তা পেশ তু আব সাথে টান দিলে এক আলিফ তু ফা তু তু এগালিফ পেশের বামে অসাইকেন এগালিফ টানতে হয় জবর বামে আলিফ থাকলে অ্যাকালিফ হয় আর বামে আর সাইকিন থাকলে অ্যাকালিফ এখানে হবে ফা তু বাজের বি সিন পেশ সু সু মিলবে এর সাথে সু এগালিফ ফা তু বি সু এই যে পেশের বামে সাইকিন এটা মিলে গেছে এটা পেস্ট হয়ে গেল রজবর র তাড়াতাড়ি বিসুর বিশ এটা তু বি তাই দুই জের একটা জের বাদ যাবে আর একটা জের হলো মিমের সাথে তা মিম জের তিম ঈদ গমের গন্যা তিম এবার লক্ষ্য করেন খুব গুরুত্বপূর্ণ এ নুন শাকিন আছে নুন শাকিনের পরে মিমের ওপর তাসদিদ আসে এ মিমের তাসদিদটা হবে এ মিমের সাথে আর মাঝখানে নুন অক্ষরটা এখানে উচ্চারিত হচ্ছে না এটাকে বলে ঈদগমের নিয়ম ঈদগম কি জিনিস ঈদগম হলো তাসদিদ ধরে মিলানো আবারও বলতেছি ঈদগম অর্থ তাসদিদ ধরে মেলানো ঈদগমের ছয়টা অক্ষর আপনাদেরকে ছয়টা অক্ষর সহজে একবারই বলে দেই নুন সাকিনের পরে যদি তাসদিদের অক্ষর পাওয়া যায় সেটাই ঈদগমের অক্ষর তাহলে এখানে নুন সাকিনের পরে তাসদিদে অক্ষর পাইছি আমরা তাসদিদের মিমটাকে ধরব মিমজের মিম বিশ্বর তিম এটা হবে মিম সাকিনটা হচ্ছে না এটা হলো মেম্বার আর এটা হলো চেয়ারম্যান শাকিনের অক্ষর ছোটো তাসদিদের অক্ষর বড় মেম্বার চেয়ারম্যান বললাম মেম্বারের পাওয়ার কম চেয়ারম্যানের পাওয়ার বেশি মেম্বার আর চেয়ারম্যান যদি একসাথে থাকে কথা বলে চেয়ারম্যান এজন্য নুন সাইকিন বলবে না আমি পারতেছি না আমার পাশে তাস দিবল অক্ষর আছে তার সাথে কথা বলেন এখানে আমি চুপ করেই থাকবো আমাকে অর্থের জন্য ব্যবহার করেন কিন্তু আমি শব্দের উচ্চারণে আমি যেতে পারতেছি না যেহেতু পাশে বড় অক্ষর আমি এগুলো কথা বললাম বোঝার জন্যে মিম অনেকে হাসতেছেন মিমজের মি 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 মিলবে সায়ের সাথে মিস মিম মিস লামজের লি লি মিলবে এবার হায়ের সাথে লি এটা দম ফেলার জায়গা এখানে লক্ষ্য করেন হা অক্ষরে একটা জের আছে জের থাকা অবস্থা এখানে উচ্চারিত হচ্ছে না মিম লি মিম মিস লিহ হি হলো না কেন এই যে একটা স্টেশন আছে দম ফেলিলে জের জবর পেশ পাওয়া গেলে সেটাকে বাদ দিয়ে শাকিন ধরতে হয় আর গোলহায় খারা জের পাইলেও একালিফ টান হচ্ছে না দম ফেলার কারণে ফা তু জবর ওয়াদবর ওয়াদ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন জবর বামে আমরা জানি আলিফ থাকলে এক হয় যেমন এখানে জবর বামে আলিফ ছিল আমরা না টান দিছি এইটা না টান দিসি তাহলে এখানে হলো না কেন পরে শাকিন আছে যখন জবর বামে আলিফ থাকবে পরে যদি আমরা শাকিন বা কর পাই সে জায়গার এক আর হবে না এখানে তাড়াতাড়ি ওয়াদ ওয়াদ আইন পেশ ও পেশের বামে না গালিব এই জায়গায় আলিভ আছে এখানে উচ্চারণ হচ্ছে না কেন এই পেশটা তো ওই সাথে হয়ে গেছে এটা ধরবো আমরা কাকে দিয়ে এটা অর্থের জন্য লাগবে এটা এইভাবে এখানে থাকবে ওয়াদ ওয়াদ ও এই লাইনটা একটা আমরা ক্লিয়ার করে পড়ে নিই আলা আমি কলমটা ধরলেই আপনারা ওটা বলার চেষ্টা করবেন আবদিনা এটা বিশুরতিম এটা এটা ওয়াদ আবার সু হা এটা দা কি হইল সু হা দা চার আলিফ জবর বামে আলিফ থাকলে একালিফ হয় এই যে মোটা চিহ্ন আসে এই জন্য চার আলিফ আর মোটা চিহ্নটা কেন আসলো জবর বামে আলিফ একালিফ হয় আর একিফ নিয়মের পরে যদি একটা গোল হামজা পাওয়া যায় এরকম তখন এক চার আলিফ হয়ে যায় এটাকে আপনার হামজা থাকুক কি থাকুক এটা দেখার বিষয় নেই সমস্ত করার মাঝিতে চারালিপির চিহ্নের জায়গায় এরকম মোটা চিহ্ন আছে এই যে ছুরি চিহ্নর মতো হ্যাঁ এরকম আমরা বলবো সুহাদা সুহাদা আ এই কাপের পেস্টটা আমরা এই তার মিমের সাথে দিব মিমসাকেন পরার নিয়ম এটা মিম মিমসাকেনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসিদ ধরে গুণ্ডা করে পরতে হয় কু মিলবে মিমের সাথে কুম নুনজের মিং হবে নুন ছাইনের বাম পাশের দাল এটাও ইক ফারক্কর মিং ডাল অপেস দু কয়ালিফ অ্যাগালিফ কেন অ্যাগালিফ হুজুর পেশের বামে অসাকিনের জন্য এগালিফ। নুন নামজের নীল লাম খারা জবর লা দু খারা জবর লামে এক আলিফ এখানে একটা আলিফ আছে এটাতে কিছু নেই এটা থাকবে মিং দুহি এটা সোহাদা কুম মিং দুহি হমজানুন যে ইং কামনুন বেশ কুং তুম এই যে এটাই ইং কুং তুম এটা ইং কুং তুম সজ্জবর কয়ালিফ খারা জবর একালিফ তারপরে ডাল যে দি তাড়াতাড়ি স দি কবি আছে কি প্রথমে একালিফ আমরা দম ফেলার একটা চিহ্ন পাইছি এখানে আমরা দমটা সেরে দেবো কী মিলবে নুনের সাথে কিন দম ফেলার সময় জবর পাওয়া গেলে জবরটা উচ্চারণ হয় না জবরটাকে সেরে দিতে হবে এখানে যদি জবর না থাকে যে থাকত তাও উচ্চারণ হবে সদে কিন যদি পেস থাকতো তাও হবে সদে কিন যদি দুই পেস্ট থাকতো তাও সদে কিন যদি দুই জের থাকত তাও সদে কিন যদি দুই জবর থাকতো তখন উচ্চারণ হইতো না। তো একটা জবর বাদ দিয়ে টানবো আমরা পরবর্তী পাইলে দেখাই দেব তো সমস্ত আয়ারটা একবার আমরা পড়ি ও ইং কুং না আলা عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين পরের আয়াত এখানে দেখেন ফা জবর ফা হামজা জের ই এটা আলিফ ছিল কারণ হামজা জের ই এখানে একটা নুন সাকিন আছে কিন্তু পৃষ্ঠার ওই পারে কিন্তু ওই যে চেয়ারম্যান বসে আছে এখানে মেম্বার অর্থাৎ সাকিন চিহ্ন ওই পারে তাসদির জন্য আমরা হামজা লামজির ইল এখন চলেন আমরা ওই পৃষ্ঠায় দেখা যায় তাহলে শব্দটা হবে ফা ইল এই যে আমরা লামে তাসদিদ পাইছি তাহলে ওইখানে আমরা ফা ইল আল্লাম এম লাম ফা ইল লাম তাফা জবর তাফ এগালিভ পেশের বামে ওসে কিনগালিভ আমি ডাইরেক্ট রিটার্ন দিলাম ইম তাফালু ওয়াউ জবর ওয়া লাম নুন জবর লাং ওয়া লাং তাফা লু এড তাফ আলু এটাও তাফালু তাহলে একই শব্দ থাকার কারণে আমরা সহজ হইতেছে তাহলে প্রথম শব্দ ছিল ফা ইলাম তা ফ আলু ফাত এখানে কিন্তু মা আলিফ ছিল টান হচ্ছে না কেন এই যে তাস দি থাকার কারণে ফাত্তা ফাত্তা কপ্যাস কু পরে আলিফ আছে জবর নাই জেন নেই কিছু নাই ওয়া আছে কিছু নেই আছে কিছু নেই এ আলিবাসে কিছু নেই এ লামও কিছু নেই এক দুই তিন চার চারটি অক্ষর এভাবে থাকবে এ কফের পেস্টটা এ তারশিদা নুন অক্ষরে যাবে কফ নুন পেস্ট কোন ওয়াজিব গুন্না নুনের উপর তারশিৎ গুন্না করা ওয়াজিব কোন এমন হবে ফাত্তা তারপর কোন একসাথে ফাত্তা কোন নুনের জবর না রলাম জবর রল এ মাঝখানে আলিম জবন জবর নেই কিছু নাই এটা তাড়াতাড়ি রল্লা রল্লা না তাইয়াজের তি অ্যাগালিফ জের বামে আকেন্ড ফাত্তা কুন না রল্লা তি ওয়া কু অ্যাগালিফ পেশের বামেও সেকেন দু হা পকুদু হা হা টান না এ নিচের লাইনে দেখেন তার পাওয়া গেছে তাহলে এই আলিবাসে এই আলিবাসে কিছু নাই লাম আছে কিছু নাই হা নুন জবর হান নুন জবর না সু পকু হান না সু আম জবর ওয়াল হাজির হেই ওয়াল হেই জিম জবর যা র এটা কিন্তু লাম ইয়া এজিম এটা দম ফেলার জায়গা এটা স্টেশন একটা এ র গোলতা পাওয়া যাচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রেখে দেবেন ফেলার সময় গোলতা পাইলে যদি আমরা দমটা সেরে দিতে চাই তাহলে এই জায়গায় গোলদাটা হা ধরে দমটা সারতে হবে র হা যাবার রহ রহ ওয়াল হেজা রহ হবে না এটাকে আমি নাম রাখি গিরগিটি মানে রং বদলায় তো এটা রং বদলাবে কখন দম ফেলার সময় পাইলে দমটা সেরে দিলে এ রং বদলে হা হয়ে যাবে তাটা আর যদি আমরা দমটা ধরে যাই তখন তা তাই থাকবে তখন হবে ওয়াল র তো ও আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা ikan teke ek tu bengge bengge fa il lam tefailu, walang ta fa alu rollati wa ku duhanna su wal hija roh dam da seri disi hamza pes u ain dal jere id dal jabadda এ ডালের জবটা বাত টাই আসছে যে দাঁত ও লাম লাম যে ল ও ঈদ লফি লিল কাফি রি আবার নুনের সাথে গিয়ে উচ্চারণ হবে রিন জবরটা আজ যাচ্ছে দম ফেলার কারণে ওঈদ্দ লিলক ওলক তো আশা করি আপনারা পড়তেছেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে পড়বে কালকের পরের দিনে আবারও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক